আধুনিক প্রযুক্তিতে আমরা যুক্ত হব না আমরা কি সারা জীবন পিছনে পড়ে থাকবো তাহলে আপনারা যারা এক কথা বলেন তারা গাড়িতে চড়েন কেন তাদের তো গরু গাড়িতে চড়া উচিত আমি খুব অবাক হয়ে যাই যে আমাদের দেশে কিছু কিছু মানুষ আছেন আপনি যাই করেন কিছুই ভালো লাগে না একটা কিছু ভালো লাগে না গোষ্ঠী আছে যেমন একজন কেউ কেউ প্রশ্ন তুললেন কি পদ্মা সেতুতে রেলের যোগাযোগের কি দরকারটা ছিল বা স্যাটেলাইট দুইয়েরই বা প্রয়োজন কি আছে অথবা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কেন করা হলো খামাকা টাকা নষ্ট মেট্রো রেল এর তো প্রয়োজনই ছিল না তিরিশ হাজার কোটি টাকা দিয়ে মেট্রো রেল কেন করা হলো তিন হাজার টাকা কোটি টাকা খরচা করলেই তো যানজট দূর হয়ে যেত আমি জানি না এখন পদ্মা সেতু আমরা নির্মাণ করেছি নিজস্ব অর্থায়নে যেখানে একটা বড় চ্যালেঞ্জ ছিল যখন আমি ঘোষণা দিই কারোর সমর্থন পাইনি অনেকেই বলছেন যে ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া হবে না বলে কেন হবে না আমাদের সাথেরো কোটি মানুষ আমরা নিজেরাই করতে পারব এবং আমরা নিজেরা করে সেটা দেখিয়ে দিয়েছি বিশ্বকে যে আমরা পারি সাতই মার্চের সাতই মার্চ উনিশশো সাল জাতির পিতা সেই ঘোষণা কেউ দাবায় রাখতে পারবে না তা আমাদেরকে কিন্তু দাবায় রাখতে পারেনি কিন্তু এই যে মানে কিছু ভালো লাগে না গোষ্ঠী তাদের যে অহেতুক সমালোচনা আমি জানি না এর পরবর্তীতে যখন এগুলি হয়ে গেছে তার সুফলটা যখন মানুষ ভোগ করছে আনন্দের সাথে মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে তাতে তাদের কি অসুবিধাটা হচ্ছে নাকি তারা লজ্জা পাচ্ছেন কি না স্যাটেলাইট এক আমরা উৎক্ষেপণ করেছি বলে ওটা আবার কী কাজে লাগে আজকে আমাদের যত টেলিভিশন আগে বিদেশ থেকে চোরা পথেটা ডলার পাঠিয়ে তাদেরকে মানে ই নিতে হতো সংযুক্ত থাকতে হতো এখন আর তা লাগে না আমার নিজস্ব স্যাটেলাইট ব্যবহার হচ্ছে এবং আমাদের দুর্গম এলাকাগুলি আমরা সংযোগ করতে পারছি এমনকি আমাদের সেই গভীর সমুদ্র আমরা যে গভীর সমুদ্রসীমা অর্জন করেছি সেখানেও আমরা কাজে লাগাতে পারছি দ্বিতীয় যেটা হবে সেটা আরও উন্নত মানের হবে আরও বেশি সেবা দিতে পারবে তাই সেখানেই এত আপত্তি কিসের জন্য আমি যাই না পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সব থেকে একটা বিদ্যুৎ বিদ্যুৎ যে বিদ্যুৎটা কোনোরকম পরিবেশ দূষণ করে না হ্যাঁ বানারস সময় একটা খরচ আছে পরবর্তীতে সেটা ভোগ করতে পারে সাধারণ মানুষ সে খরচটা কমে যায় আজকে এই সমস্ত আধুনিক প্রযুক্তিতে আমরা যুক্ত হব না আমরা কি সারা পিছনে পড়ে থাকবো তাহলে আপনারা যারা এই কথা বলেন তারা গাড়িতে চড়েন কেন তাদের তো গরু গাড়িতে চড়া উচিত তাদের গরু গাড়িতে চড়া উচিত অথবা পায়ে হাঁটা উচিত তো গাড়িতে যাবে কেন সেটাও তো আধুনিক প্রযুক্তি নিয়েই এসছে প্লেনে চড়েন কেন যা যে করে যান সব জায়গায় আমি মেট্রো রেলের কথা আমি নিজে আমি শুনলাম বলে ফেলেন এটা আর কি প্রয়োজন ওটা নাকি শব্দ দূষণ হবে এটা আসবে সেটা হবে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্ররা তো স্টেশন করতেই দেবে না স্টেশন করলে নাকি বাইরে থেকে আজেবাজে লোক ঢুকবে তা আমি এটা শুনে জিজ্ঞেস করলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়টা কি চারিদিকে ওয়াল দিয়ে ঘিরে গেটে গেট দিয়ে তালা বন্ধ করা তো না দিয়ে এটা তো উন্মুক্ত যে কেউ ঢুকছে ঢুকতে পারে আসতে পারে যেতে পারে আর শুধু এটুকু বলছিলাম যে এই স্টেশন সেই স্টেশন না এটা যে স্টেশন হবে হবার পরে দেখবেন কি স্টেশন আমি করছি অবশ্য তারপর আবার ছাত্ররা খুব খুশি মনে নেচে গিয়ে মানে এটাকে গ্রহণ করেছে